হাসপাতালে ভর্তি শুটিংয়ে পা পিছলে পড়ে আহত হয়েছেন টাইটানিক খ্যাত হলিউড অভিনেত্রী ক্যাট উইন্সলেট। ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালে পড়ে গিয়ে পায়ে আঘাত পান তিনি, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় ক্রোয়েশিয়া হিস্টোরিক্যাল ড্রামা লির শুটিং করছিলেন 46 বছর বয়সী কেট। সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন অস্কারজয়ী এই অভিনেত্রী। ক্যাটের এক প্রতিনিধি জানিয়েছেন তার অবস্থা এখন অনেকটাই ভালো এবং শিগগিরই তিনি আবার সেটে ফিরবেন। বিবৃতিতে বলা হয় ক্যাটের পা পিছলে গিয়েছিল এবং প্রোডাকশনের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ভালো আছেন এবং পরিকল্পনা অনুযায়ী এই সপ্তাহেই সিনেমার শুটিংয়ে ফিরবেন। ফিচার ফিল্মটিতে কেউ উইন্সলেট লি মিলারের ভূমিকা অভিনয় করছেন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ভোগ সাময়িকীর মডেল থেকে ফটোগ্রাফারে রূপান্তরিত হন। মিলার তার ছবির মাধ্যমে নাৎসিদের বন্দি শিবিরের সংগঠিত নিঃসংসতার প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। লি পরিচালনা করছেন অ্যালেন কুরাস। দৈনিক আমার সংবাদ।